প্রভু ও প্রভু ওহো আমি যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি তোমার প্রেমে আমি মগ্ন থাকি তাই তোমাকে ডাকি আমি যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি আমি যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি পাহাড় সাগরে ঝর্ণা নহরে প্রকৃতির প্রাণে বাগানে বাগানে পাহাড় সাগরে ঝর্ণা নহরে প্রকৃতির প্রাণে বাগানে বাগানে সবখানে আমি শুধু তোমারই করুণা দেখি যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি আমি যেদিকে তাকাই শুধু الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلته عليه السكينة وذكرهم الله في من عنده، أو كما قال النبي عليه الصلاة والسلام: أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى: في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان کھلے: اللهم بارك على محمد وعلى آل محمد محمد آكر كفر صداقة بتايا بلغ العلا بكماله. آواز کرے حسنة جميع أو خصاله محمد كنشان ركاو دل مهمشا تاك شبي مرد كمال أمة مصطفى بلغ العلاؤ
كمالهم كشف الدجى بجمالهم حسنة جميل صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حمد بحود مر خدائي فاكرا آكي مدد مشتك كرا آكي أعدى راب دريا دركشي ناكي راز سنگ خارا بركشي توني کو كاري ومعبود کر دائم ظلم بے انداز بے حد کر دائم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 شراب محبت بلاد خدا محبت کی یاد جلال خدا اللہ الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اي دنيا من دار الله غلام যেই মজলিসের মধ্যে বইলাও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত জানো এই মজলিসের কত দাম এ মুসলমান ইমানদার ও নবীর উম্মত হে দর্শনে কে মুসলমান ভাই ভাই এ কৃষিওয়ালা ভাই এ দোকানদার ও কৃষিওয়ালা দোকানদার ব্যবসাওয়ালা মুসলমান ইমানদার ভাইরা জানো এই মজলিসের কত বড় দাম কেন আসছো বাবা দুনিয়ার কোন মানুষ উদ্দেশ্যহীন সারা কাজ করে না কোন মানুষ লাভ সারা তোলার হোজা বয় না কোন মানুষ উদ্দেশ্যহীন সারা তার কায়িক সামনে দিব কি সামনে দিব না আগায় না এ যুবকের দল কি আমরা মুসলমান হইলাম জবান দ্বারা জিকির কর অন্তর তোমার খোদার মায়া নাই আল্লাহকে তুমি অন্তর দিয়ে বাবা ডাক দিতে পারলা না যে আল্লাহর জমিনের ভিতরে তুমি গভীর রাত্রের ভিতরে বসা বাবা একটু মনটারে নরম করে দেখো কত মানুষ তোমার আমার সামনে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একটু কি তোমার অন্তরটা মায়া নাই একটু চিন্তা করে দেখো বাবা আমার দাদা মৌলানা আব্দুল বারী সাহেব 148 বছর বয়স পাইলেন গত মঙ্গলবারে দুনিয়া থেকে বিদায় জোরে কোন আল্লাহ কবুল করুক বলেন আমিন এ যুবকের দল কত মানুষ তার কাছে দর্শের ভিতরে হাদিসের দর্শের ভরতে পড়ছে তাফসিরের দর্শের ভরতে পড়ছে মুসলমান আজকে দুনিয়া থেকে আল্লাহর ওলে নাই হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলেন কোথায় তার মানব কোথায় তার জমিন কোথায় তার ঘর কোথায় তার সংসার কোথায় তার জায়গা জমিন কিছু নিতে পারছেনি জোরে কোন ঠিক কিনা যুবক ভাইরে একটু অন্তরটা লাগাও অন্তরটার সাথে পিট করে দেখো এমন একটা মজলিসের মধ্যে বসলা এই মজলিসের কত দাম জানো গো ও পর্দার অন্তরালের মা গো একটু নরম কইরা গো মা মনটার একটু অন্তরটা দিয়া মাওলার জিকিরের সাথে লাগাই দাও গো মা আল্লাহ রবি পয়গম্বর আম্মা জান খাদি তাকে ডাক দেয়া রাত্রে গো মেয়েটাই কেবলে ও বিবি রে উঠা যাও গভীর রাত্রে উঠা মাওলার দরবারে কান্দ আর আল্লাহর দরবার যদি মনটা নরম কইরা মাবুদের দরবারে হাত উঠাইতে পারো ও বিবি শুইনাল মাওলার ডাকের ভিতরে তো মজাই তো সব দুনিয়ার কোনো কাছে পাইবা না ঠিক কিনা জোরে কোন এ যুবকের দল আল্লাহর গোলাম আল্লাহ নবী পয়গম্বরে বিবি নবীকে ডাইকা বলে ও নবী গো কিভাবে ইবাদত করলে আমার মাওলায় খুশি হবে গো নবী আল্লাহর নবী পয়গম্বরে ডাক দেয়া বলে বিবি রে কাঁদবেন না কেউ চোখের পানি কেন সারেন কার জন্য সারেন জোরে কন জোরে কন মুসলমান
আল্লাহ রবে বিবি পয়গম্বর খাদিজাকে ডাক দে বলে খাদিজা আমল করবা মুরাকাবা মুশাহাদা করবা রাতের গভীরে যখন তাহাজ্জুদ নামাজ পড়বা আর মুসল্লার মধ্যে দাঁড়াইবা দুনিয়ার কেউ যদি না থাকে ও বিবি রে আমার মাওলায় কুদরতি নজর দিয়া দেখে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন মাশাআল্লাহ দিলে বিশাল ফেন্ডেল ভরা মানুষ কালকে যে জায়গায় গেছে আর অর্ধেকও পাইছি না জোরে কোন আলহামদুলিল্লাহ এ মুসলমান ইমানদারের দল আম্মা জান খাদিজা আল্লাহর নবী পয়গম্বরকে ডাক দে বলে নবী গো ও নবী কিভাবে মোরাকাবা মুশাহাদা করব আল্লাহর নবী পয়গম্বর বিবির সামনে চোখের পানিগুলা জোর জোর করে সাইরা দিলেন এ বিবিরে কিভাবে তুমি নবীর স্ত্রী হইয়া নবীর চোখের পানি সারবা এ বিবি নামাজের মশল্লায় দাঁড়াইয়া সেজদা যখন দিবা গো দেখবা আমি মাওলায় তাকায় রয়েছে আমার বন্দার দিকে ও বিবি তুমি যদি নাও দেখো কে দেখে জোরে কন আল্লাহ যদি দেখে বিবি দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে যদি কোনো কিছু আবদার করা হয় মন্ত্রীর কাছে আবদার জানাইতে যাইলে এমপি যদি একটা সিডি পাস করে দেয় কিছু লাগবো নি এ বিবি গো তুমি যেহেতু নবীর উম্মত আবার নবীর বিবি এ বিবি মুরাকাবা মুশাহাদা করবা আল্লাহর কাছে নরম সাহসী ভাষায় মায়াবী ভাষায় আল্লাহকে ডাক দিবা যখন অন্তরদার ভিতরে মায়া ডুকব অন্তরদার ভিতরে যখন মায়া পেট হয়ে যাবে দেখবা পিবি গো চোখের পানি তোমার অন্তরের থেকে বাইরে হয়ে আসবে জোরে কোন সুবহানাল্লাহ এ বিবি চোখের পানি সারো আল্লাহর নবী পয়গম্বরে বিবি হযরতে খাদিজা পরের দিন যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলেন ও নবী কি বিবি করলেন কি মন্ত্রণা বিবিকে ঢুকাইয়া দিলেন আম্মা জান খাদিজা পরের দিন যখন মুরাকাবা মুশাহাদা কইরা রাতের গভীরে যখন দুটা হাত মাওলার দরবারে তুলে দিয়া ধরলেন আর অনেকক্ষণ পরে আল্লাহর জিকির করতে করতে চোখের পানি দেয়া জোর জোর কইরা পানি শুরু বের হয়ে গেল গা আর সহ্য করতে পারে নাই 7-8 বছরের মেয়ে হযরত ফাতিমা মার কান্না দেখা ফাতেমা সহ্য করতে পারে নাই ও মা গো কেন তুমি কাঁদো কে তোমাকে গাল মন্দ দিয়েছে কে তোমাকে বোকা দিয়েছে কে তোমাকে কষ্ট দিয়েছে ও মা আমার কাছে বলো না মা আমার কেউ কষ্ট দেয় নাই কেউ মাল গন্ধ দেয় নাই কেউ ধমক দেয় নাই মা গো তাইলে তুমি কেন কাঁদো কোন রকম ভাবে কাঁদা থামাইতে পারে নাই আল্লাহ নয় পয়গম্বরে দরবারে দৌড়ে যায় গিয়া দেখে আল্লাহ নয় পয়গম্বর সকালবেলায় ফজরের নামাজ পড়িরা মসজিদে মুরাকাবা মুশাহাদা করা শুরু করলেন কিছুক্ষণ পর সহ্য না করতে পাইরা কাপড়ে আঞ্চলটা দইরা আল্লাহ নয় পয়গম্বরকে ডাকে ও পয়গম্বর আল্লাহর নবী মুরাকাবা মোদায় শেষ কইরা ডাক দিয়া বলে ফাতেমা কেন তুমি কাঁদো আর আমার কাপড়ের অঞ্চল দইরা কেন তুমি জামার কোনায় দইরা টানো আম্মা জানো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে নবী গো আমার মারে কি কথা আপনি শুনাইলেন গো নবী রাত্র 7টা থেকে কান্না শুরু করে দিছে সকাল পর্যন্ত কান্না থামাইতে পারে নাই কি বেদনা ঢুকায় দিলেন কি যন্ত্রণা তার ভিতরে অ্যাকশন ঢুকায় দিলেন আল্লাহ নয় পয়গম্বর আর দেরি করে নাই দৌড়ে বাড়ির মধ্যে যায়
বিবির কাছে গিয়া বলে ও বিবি কেন কাঁদো কি অন্তরে তোমার ঢুকেছে আল্লাহর নবীর বিবি চোখের পানি আরো বেশি বাড়াইয়া দিলেন আল্লাহর নবীর বিবির চোখের পানি দেখা আল্লাহর নবী আর সহ্য করতে পারেন নাই ডাক দিয়া বলে বিবি রে কেন তুমি কাঁদো কি তোমার কষ্ট আল্লাহর নবী গো রাত্রে গভীরে যখন আমি জিকির জিকির করতেছিলাম আল্লাহর হঠাৎ করে আমার মাওলার বর আমার অন্তরে ঢুইকা যায় ও নবী গো দুনিয়ার ভিতরে মানুষ যখন অসুস্থ হয়ে যায় যখন বিপদের মধ্যে পড়ে যায় কত মানুষ তাকে আশ্রয়বার জন্য ধরে যায় কত মানুষ তাকে বাঁচাইবার জন্য যায় কত মানুষ তার খেদমতের জন্য দৌড়ে যায় ও পয়গম্বর চিন্তা করে দেখলাম আমি খাদিজার যদি কবরের ভিতরে শোয়া আসে আর যদি মন কান্নাকের বিপদের সম্মুখীন আমি খাদিজায় হয়ে যায় ও নবী গো এই জন্য আমি খাদিজায় কান্দি কে আমার প্রশ্নের জবাব গুলা দিয়ে দিবে কে আমার প্রশ্নের জবাবের সুয়াল জবাব দিবে গো এই জন্য আমি কাঁদি গো নবী আমার বিপদের বেলায় কে ধরে যাবে কে আমার বিপদের বেলায় আগায় যাবে এই জন্য আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার জমিনে সন্তান যদি অসুস্থ হয়ে যায় বিপদে পড়ে যায় মা যায় বাবা যায় চাচা জেঠারা দৌড়ে যায় ও পয়গম্বর ও আল্লাহর নবী আমি বাইবা দেখলাম আমার বিপদের বেলায় কবরে কেউ থাকবে না আম্মা যায় খাদিজা যখন চোখের পানি পালা কাঁদতে শুরু করে দিলেন আল্লাহ নয় পয়গম্বর ডাক দেয়া বলে বিবি রে বিবি কান্দা থামাও কান্দা থামাও কান্দা থামাও আল্লাহ নয় পয়গম্বর যখন বললেন পয়গম্বরে বিবি ডাক দেয়া বলে নবী গো আমি কান্দা থামাইতে পারি আমার তিনটা প্রশ্নের জবাব যদি আপনি পয়গম্বরে দিয়ে দিতে পারেন যদি আপনি ওয়াদা দেন তাহলে আমি কান্দা থামাইতে পারব যে আল্লাহ পাক দুনিয়াকে আমাকে বানাইলেন আপনাকে পাঠাইলেন এই আল্লাহ পাক আবার একজনকে পিট করে দিলেন দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইলেন একটা ওসিলার মাধ্যম দিয়েই তো মালাকুল মৌত আজরাইল পিছে দিয়া হাজির ঠিক কিনা জোরে কন আর জোরে বলেন ঠিক কিনা হে মুসলমান ইমানদার নবীর বিবি হইয়া কবরের বয়ে কেন অন্তরে দু জাহানের বাদশাহ বিবি সকল উম্মতের নবীর উম্মত সকল নবীদের শক্তির পাওয়ারের চাইকা আমার নবী আপনার নবী সরকারে দু আলম তার নারে মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন দু জানের বাদশাহ যেই নবী এই নবীর বিবির বয়ে যদি কবরের ভিতরে এত অন্তর মায়া দেয় আর কবরের অ্যাকশনটা যদি নবীর বিবির অন্তরে ঢুকতে পারে আমি আর আপনি তো সাধারণ মানুষ ঠিক কিনা জোরে কন নবীর বিবি হইয়া যদি কবরের বয়ে কান্দে বিবি কি প্রশ্ন ওয়ামাইয়ামাল মিসাকাল যাররাতিন খাইরাইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى او دنيا من دار الغلاب او نبي قول قرآن الباشاية تقوشنا دي اچلن এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে আসে কবর তার আযাবের থেকে রক্ষা দিবে পানি দেন হুম
মাইক মেন কই এর একটু কমিয়ে দেন শ্বাসটা নে তো জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بولت سلام مسلمان ইমানদার আল্লাহর নবী বিবি পয়গম্বরের উম্মত কবরের আযাবের ভয়তে কান্দে হায় হায় কবরে কি নিয়া যাব কি নিয়া যাব কি প্রশ্নের জবাব দিব কবরের ভিতরে কি হবে কারণ এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি গুনাহ নিয়ে কবরে যায় ও নবী গো কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিব গো দুই পাজরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে বলবে শুধু তাই নয় ধমক দেওয়া বলবে আযাবের দল আমি কবর তোদেরকে দৈনিক বা ৪০ বার ডাকতাম কয়বার আরো জোরে কোন বাবা মৌতের বয়ন্তরে ঢুকান ফাও কথা কয়ে কোনো লাভ নাই গীত গায়া সময় গাড়ানোর কোনো টাইম নাই ঠিক কিনা জোরে কন এ জোরে বলেন ঠিক কিনা হে মুসলমান ইমানদার এইভাবে নবীজির বিবি জীবনটা বিলীন করে দিলেন প্রশ্নের জবাব তিনটা নবী গো যদি আপনার প্রশ্নের জবাব দিতে পারেন ওয়াদা দেন আমি খাদিজার প্রশ্নগুলা রাখবেন নাকি আল্লাহর নবী বিবি পয়গম্বর ডাক দেয়া বলে ঠিক আছে প্রশ্ন তিনটা কি আমার কাছে রেখা যাও এক নম্বর স্বামী গো বালাকুল মৌত আজরাইল যখন আসবে এই কথা আমাকে বলবে না ধরবে আর খবর করে জানটা নিয়ে চলে যাবে আমি যে নবীর বিবি এই কথা জিগানার আমার টাইম নাই আপনাকে যদি মুনকার নাকের প্রশ্ন করবে না আমি খাদিজাকে কবরে প্রশ্ন করবে কারণ আমার কবরে আপনি যাবেন না ঠিক কিনা জোরে কন নবীর কবরে খাদিজায় গেছেন না আলাদা আলাদা এ মুসলমান ইমানদার কি বই অন্তরে কি অন্তরে বই ঢুকাইল কি অন্তরে বই ঢুকানোর কারণে বিবির কাছ থেকে স্বামী ওয়াদা পারমিশন রেখে দিলেন এ বিবি রে বলো কোন সমস্যা তোমার প্রশ্নের জবাব অনবি গো এক নাম্বার প্রশ্ন হলো আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আহ আল্লাহু আকবার জোরে কন এক নম্বর প্রশ্ন আপনার শরীরের জামা মুবারক দিয়া কাফন দিবেন মাহবুবে কিয়া সাল্লু আলা নামে মুহাম্মদ আয় নামে হিলা হিচে মিলা নামে মুহাম্মদ মাহবুবে কিয়া সাল্লু আলা নামে মুহাম্মদ আয় হিজলা মাহবুবে কিয়া নামে মুহাম্মদ আয় নামে হিলাহে চেমিলা নামে মোহাম্মদ মোহাম্মদ আপনার জামা মোবারক দিয়া আমাকে কাপন দিবেন দুই নম্বর প্রশ্ন নবী গো ও দয়ার নবী মায়ার নবী আমাকে যখন কবরে শোয়াইবে আমি কাঁদে যারে শেষ মুহূর্তে কেউ আর আমার আপন থাকবে না ও পয়গম্বর আমি খাদিজাকে কবরে শোয়ানোর পূর্বে আপনি নবীজির পিঠ মোবারক আগে লাগাইয়া দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন বাবা সুবহানাল্লাহ বললে আপনি কোনবেন না যতবার বলবেন ততবারই হবে চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ ও দয়া
আপনার কাছে তিন নম্বর প্রশ্ন রাইখা যাই, আমি খাদিজাকে যখন কাফন দাফন শেষ হয়ে যাবে, মিনহা খলকনাকুম ওয়াফিহা নুইদুকুম ومنها نخرجكم تارة أخرى এখন বর্তমানে মানুষ মাটি দেয় আসলায়া তাই না কিভাবে দিবেন منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাটি দেওয়া শেষ হয়ে যাবে নবী গো আপনার মিল্লাতে রাই খাইবে জোরে কোন কার মিল্লাতে আরো জোরে কর নবীর মিল্লাতে রাইখা চলে আসবে ও নবী গো তিন নম্বর প্রশ্নের জবাব হলো আপনি আমি খাদিজার জবাবের প্রশ্নের জবাব দিবেন কার কাছে মুনকার নাকিরের কাছে আমি খাদিজার যখন প্রশ্নের জবাবের জন্য আসবে মার রব্বুকা খাদিজাকে প্রশ্ন করা হবে তোমার রবকে ওয়ামা দিনুকা তোমার দিন কে ছিল খাদিজা বলো ওয়ামান নবীউকা তোমার নবী কে এই প্রশ্নের জবাবগুলা যখন আমার সামনে করা হবে ও নবী গো আমি খাদিজায় যদি না পারি যদি আমি খাদিজায় যদি আটকায়া যাই কে আমার প্রশ্নের জবাব দিবে হায় হায় পৃথিবীর জমিনে একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়ার কি থাকে জোরে কর কথা বুঝেন ছোট মানুষ এলেম কালাম নাই একবার পরীক্ষায় ফেল করলে আরেকবার কি থাকে এ পয়গম্বর একবার যদি আমি খাদিজায় ফেল করি ও নবী গো দ্বিতীয়বার আমারকে আর প্রশ্নের জন্য আমাকে খাতা দিবে না সুয়ালো করবে না তাইলে আমি বিপদগামী হয়ে গেলাম আর পাস করার মতন কি নাই জোরে কন জোরে কন মাশাআল্লাহ বুঝতে পারছেন আরো জোরে বলেন দ্বিতীয়বার আর পরীক্ষার হলে যাওয়ার মতন আর সুযোগ নাই তালা বন্ধ হয়ে যাবে পরিণাম হবে কি ঘোষণা হবে ফেল ফেল হইলে ক্লাসের ভিতরে আর ছাত্র ঢুকাইব নে তারে আর ভালো জায়গায় জায়গা দিব নে তাইলে তার পরিণাম হবে কি জাহান্নাম ঠিক কিনা জোরে কর এ মুসলমান ইমানদার খাদিজা নবীকে বলে দ্বিতীয়বার পরীক্ষার আর আমার সুযোগ থাকবে না বিপদের প্রশ্নের মধ্যে আমি পড়া যাইব গা আমাকে কেউ আর এই কথা বাতলাইয়া দিবে না এ ইমাম সাহেব হুজুর কানে কানে বইলা দেন দোয়াটা তো পারি না এই কথা বলার আর আমার সুযোগ থাকবে না কবার মনকার নাকের প্রশ্ন করবে একবার মার রব্বুকাম তোমার রবকে ওয়ামা দিনুকা তোমার দিন কি ওয়ামান নবীউকা তোমার নবীকে এই কথা যখন বলে আমাকে প্রশ্ন করা হবে আমি খাদিজার প্রশ্নের জবাব দিতে পারবো না উত্তর দিতে না পারলে আমি ফেল আর আমি ফেল করার কারণে আমি জাহান্নামে চলে যাব ও পয়গম্বর আপনার কাছে আবদার দিয়া যাই মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনি নবীজি দিয়া দিবেন হে মুসলমান চল্লিশ কদম পায়ের হইলেই মুনকার নাকির কবরে চলে আসে কি করার জন্য সুয়াল জবাব করার জন্য আল্লাহ নবী পয়গম্বর দাঁড়ায় রইলেন সাহাবারা চলে যায় আবু বকর ওমর উসমান আলী নবীজির প্রিয় সাহাবী ছিলেন তারা ঠিক কিনা জোরে কান
একবার চলে যায় আবার মায়াবী নজর দিয়া চায় কেন নবী যে আসে না কি হয়েছে সমস্ত সাহাবারা চলে আসছে কিছু কিছু মায়াবী মানুষ ইমাম সাহেবে যদি কেহ দমকায় কেহ যদি একটু রাগে কথা কয় আরেকজন মানুষের দিল অন্তম আল্লাহ কইরা দে না হ্যাঁ কয় কোদাল বোর দিকে টানে ফিডের দিক টানে না এমন একটা কথা আছে না 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 যদি কেউ না থাকে কে আছে জোরে বলেন আর একটু শিখলে এখন তোমার প্রশ্নের জবাব আমি দিব কবরের পাশে নবী যে দাঁড়ায় রইলেন আর মনে মনে চিন্তা পেরেশান চল্লিশ কদম পায়ের হইলে তো নবী যে মন কান্নাকের কবরের মধ্যে চলে আসে না না দশ মিনিট চলে যায় আধা ঘন্টা চলে যায় এই পর্যন্ত কোন মন কান্নাকের সাক্ষাৎ নাই কিছুক্ষণ পরে জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে পাঠায় দেয়া বলো জিব্রাইল যা যা আমার পয়গম্বর খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছে কেন দাঁড়ায় আছে আল্লাহ জানে নি জোরে কন নবীজি জানে নি জোরে কন কেন জানার পরও কেন পয়গম্বর দাঁড়ায় রইলেন তার মিশন পাইবেন আল্লাহ থেকে নবীজি মন গড়া কোনো কথা বলতেন না ঠিক কিনা জোরে কন আবুল আহাব উতবা সাহেব আবু সুফিয়ান হামান তারা বলেছিলেন ও আব্দুল্লাহ ফুত মুহাম্মদ তোমার ধর্মে আমি এক বছর আবাদত করব আবার তুমি আমাদের ধর্মের ভিতরে তুমি এক বছর আবাদত করবা রাজি হও কিনা আল্লাহর নবী পয়গম্বর তাদের কোনো কথার উত্তর দেন নাই কথার উত্তর দিবেন কে আর জোরে বলেন কাপের সম্প্রদায় তোমরা কি ভেবেছ তোমরা বললেই হলো বলে দাও এই কথা নবীজি মন গড়া ভাবে বলেন নাই সমস্ত সুরাটার ভিতরে আল্লাহ জবাব দেয়া দিলেন আমি যে আল্লাহর ইবাদত বন্দিগি করি তোমরা কি সেই আল্লাহর বন্দিদি কবিদি করবা কিনা ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ তোমরা কি আমি যার ইবাদত করি তার ইবাদত করবা কিনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম এবং তোমরা যার ইবাদত করব কখনো আমি তার ইবাদত করব না ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ কখনো কি আমার রবের তোমরা ইবাদত করবা ওলাকুম দীনুকুম না না তোমাদের দিন নিয়া তোমরা আমি পয়গম্বরের দিন নিয়া আমি জোরে কোন সুবহানাল্লাহ আমার ধর্ম নিয়া আমি তোমাদের ধর্ম নিয়া তোমরা আল্লাহ নবী তো বলতে পারতেন নবুয়তি পাইয়া আমি একলাই জীবনটা নিয়ে নিব নিছেন কি নেন নাই পাইলে ইসলাম বারে কবুল করে এলাম আর ক্ষমতাটা আমার বলে এলে যাবো এটা পারতেন না নবীজি
কার অপেক্ষা ছিলেন এই জয় বলেন ও মুসলমান ইমানদার খাদিজার কবরের পাশে আল্লাহ নয় পয়গম্বর দাঁড়ায় রইলেন মনটা আসবে প্রশ্নের সবের জবাব সব করবে আল্লাহ নয় পয়গম্বর সবের জবাব দেয়া দিবে আর সওয়াল করবে একের পর আল্লাহ নবী দেয়া দিবে জিব্রাইল আমিন আয়েশা ডাক দেয়া বলে ও পয়গম্বর ও গো আল্লাহ নবী কেন দাঁড়ায় রইলেন কি আপনার ধর্ম আপনার কি কাজ আল্লাহ নয় পয়গম্বর ডাক দেয়া বলে তুমি তো ফেরেশতাদের সরদার হ্যাঁ কেন দাঁড়ায় রয়েছো তুমি কি জানো না আমার মাওলাই কি কয় ও পয়গম্বর কেন দাঁড়ায় রইলেন জানো না মুনকার নাকির কবরের ভিতরে চল্লিশ কদম পায়ের হইলে তো চলে আসে খাদিজার ওয়াদা কি আমার ভঙ্গ হয়ে যাবে ও জিব্রাইল এই কথা বইলা আমার নবী আপনার নবী সহ্য করতে পারেন নাই গো কবরের আজাবের ভয়ের কথা নবীর অন্তরে ঢুকে যায় হায় হায় একবার ফেল করলেই তো শেষ এই কথা বাইবা যখন জিব্রাইলের কাছে বললেন ও জিব্রাইল আমার মাওলাই কি কয়ে ডাক দিছে রে আল্লাহ নবীর কথা শুনে না জিব্রাইলের প্রশ্নের জবাব দিয়ে বলে ও নবী গো যেদিন থেকে খাদি যায় গভীর রাত্রে ওইটা চোখের পানি চাইরা আল্লাহর দরবারে যখন চোখের পানি চাইরা আল্লাহর দরবারে যখন চোখের পানি চাইরা মাওলার এশকের মধ্যে যখন পয়রা যায় মাওলার গভীর ভিতরে যখন ডুইকা যায় আল্লাহর অন্তর যখন ভয় তার অন্তরে ডুইকা যায় কবরে আজাবের ভয় কথা যখন তার অন্তরে ডুইকা যায় চোখের পানি দুইয়া নাকায় ঢুকা আসার কারণে মাওলার কুদরতের অন্তরে জোস মারে ও পয়গম্বর আমার মাওলায় খাদিজার চোখের পানির দাম এত বেশি আমার মাওলায় খাদিজার চোখের পানির কারণে আল্লাহ রব্বুল আলামিন খাদিজার মনটা নাকের প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ কেমোবারক না মহায় আল্লাহ আল্লাহ আশেক কাকা মহায় আল্লাহ আল্লাহ এ যে শিরিন সে তো নাম শির শঙ্কর মি কোনাদ জানম তমাম ইষ্টি মার একটা চলে আর একটা চলে অ্যাকশন হয়নি নদীর ভিতরে স্টিমার চলে সুকের পানির এত ধাম ইমানের ফাওর আমনে মুখে স্বীকার করলেন আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীর সুন্নতকে ভালোবাসি এটার নাম ভালোবাসা নয় এটার নাম ইমান নয় ইমানের ফাওর মজবুত ছিলেন আব্দুল্লাহ বিন হুজাইফার ও পয়গম্বর উম্মত আব্দুল্লাহ বিন হুজাইফারে তো মজবুত ইমান ছিলেন অন্তরে দেয়া শুধু নয় আব্দুল্লাহ বিন হুজাইফা কেমন শক্তিশালী ইমানে পাওয়ার ছিলেন দেখেন বাবা হে মুসলমান ইমানদার আল্লাহ নয় পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত খালিদুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় অর্থ শাসন কর্তা ছিলেন যুদ্ধের ময়দানে বণ্টন করেছিলেন হযরত আব্দুল্লাহ বিন হুজাইফাকে যুদ্ধের বণ্টন কইরা যখন দিলেন রোম রাষ্ট্রের ভিতরে বাদশা তাগিয়ার জেলখানায় আটকে যায় আটকানোর পরে বাবা এলাকার কয়েদিরা যখন তারে আটকায় ফেললেন ইমানের শক্তির পাওয়ারে ভিতর ঢুকে যায় কি চোখের পানির দাম আব্দুল্লাহ বিন হুজাইফার গো ও মাওলার দরবারে কেমন করে হাত বাড়াইলেন আর মুসলমান সাথীদেরকে একটা চুমার কারণে মুসলমানদেরকে কয়েদখানা থেকে বের করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ
এ মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন হুযাইফাকে প্রশ্ন করা হয় বাচ্চা তাগের প্রশ্ন করে তুমি যদি মুসলমানের ধর্ম ত্যাগ কইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে আব্দুল্লাহ বিন হুযাইফা গরম মেজাজে দিয়া ডাক দিয়া বলে এই বাচ্চা তাগের সাবধান হয়ে যাও কার সাথে তুমি কথা বলো কার কাছে তুমি ভয় দেখাও আব্দুল্লাহ বিন হুযাইফা যখন এই কথা বললেন এ বাচ্চা তাকে আর সাবধান সাবধান হয়ে যাও ইমানের পর আমার আল্লাহ আমার অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছে রে এ বাচ্চা তাকে আর কি হয়েছে বলে তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ কইরা ইসলাম ধর্ম ত্যাগ কইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাইলে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর যদি তুমি ত্যাগ না করো খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করো ওই যে দেখছো আগুনের গোল্লা গরম পানি করতেছে তেল গরম করতেছে ওইখানে তোমাকে পালাইয়া দেওয়া হবে এমন ভয় আব্দুল্লাহ বিন হুযাইফাকে দেওয়া শুরু করলেন আব্দুল্লাহ বিন হুযাইফা কোনো ভয় পান না আব্দুল্লাহ বিন হুযাইফা এমন ভাবে যখন শুরু করে দিলেন একটু পরে তার বনের মধ্যে ঢুকলেন আর আব্দুল্লাহ বিন হুযাইফার ভিতরে যখন অন্তরে মায়া ঢুকে যায় কার প্রতি খেয়াল আছে আপনাদের ঘুমান একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু জিকির করতে করতে সামনে চলে আসেন পিছনে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আসেন মাশাআল্লাহ الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এ মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন হুযাইফাকে আগুনের মধ্যে ফেলাইয়া দিবেন বাদশা যখন এই কথা বলে দিলেন হঠাৎ করে একজন মুসলিম বাহিনীকে নিয়া তেলের মধ্যে ফেলাইয়া দিলেন তেলে ভুইরা বাজা হয়ে গেলেন এই ভয় আব্দুল্লাহ বিন হুযাইফাকে দেখাইলেন আব্দুল্লাহ বিন হুযাইফা বোর সাহস টান দিয়া বলে ও বাদশা এই ভয় আমার দেখায় কোনো লাভ নাই আল্লাহর ভয় আমার বরাবর তোমাকে ভয় পাই আমার কোনো লাভ নাই আল্লাহর ভয় আমার অন্তরে আছে বাদশা তাগের যখন দেখলেন শক্তি পুরো পাওয়ার এই বাদশার কোনো ভয় নাই দেখা যায় আব্দুল্লাহ বিন হুযাইফার বলে তুমি কোনো ভয় পাও না কয় না তাইলে তো তোমার এই আগুনে গুলায় পালাই দেওয়া হবে এই কথা যখন বললেন আগুনের কিনারে যখন নিলেন জল্লাদকে হুসুম করে দিলেন হ্যাঁ জল্লাদ আগুনের কিনারে নিও না দূর থেকে ফিট করো এক গোল দূর থেকে তুমি তাকে তিরাগত করবা আবার কানে কানে বলে দিলেন এমন ভাবে তিরাগাত করবা যখন সাইডে দিয়া কাইটা যায় যেন আব্দুল্লাহ বিন হুযাইফার গায়ে না লাগে ইহুদির বাচ্চা ইহুদি কথা আবার বইলা দেয় আব্দুল্লাহ বিন হুযাইফা চোখের পানি কানলেন এইবার যখন নিয়ে যায় আগুনের ডেকের দিকে যখন ডেকের দিকে লয়ে যায় হঠাৎ করে অবাক জানতে আব্দুল্লাহ বিন হুযাইফা কাঁদতে শুরু করে দিলেন ও নবীর মায়া আল্লাহর ভালোবাসা কাঁদতে শুরু করলেন উজির নাজির আবার ধরে গেলেন বাদশা আব্দুল্লাহ বিন হুযাইফা কান্দে মনে হয় অন্তরে ভয় ঢুকেছে আজকে মনে হয় ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এই কথা যখন বইলা বাদশার দরবার হাজির করা হয় বাদশা ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ বিন হুযাইফা ইসলাম গ্রহণ ত্যাগ করে খ্রিস্টান ধর্ম দ্বারা তাইলে তুমি বুঝতে পারবা তাইলে তোমার কত মজা রাষ্ট্র অর্ধেক পায় আব্দুল্লাহ বিন হুযাইফা চোখের পানি সারা কাঁদে আর বলে না না তোমার ভয়তে আমি কান্দি নাই ও আব্দুল্লাহ বিন হুযাইফা এই অস্ত্রের ভয়তে আমি আব্দুল্লাহ বিন হুযাইফা কান্দি না গরম তোমার ভিতরে ফলাই দিবে জন্য কাঁদি নাই আমি কাঁদিছি কেন জানো আব্দুল্লাহ বিন হুযাইফাকে বাদশা তাগের মনে কেন তুমি কাঁদলা যদি তুমি ভয় না পাও এই কথা যখন বললেন আব্দুল্লাহ বিন হুযাইফা যখন এই কথা জানাই দিলেন হঠাৎ করে আব্দুল্লাহ বিন হুযাইফাকে যখন প্রশ্ন
শুরুতে কথা রাখছিলাম লাভ ছাড়া কেউ তোলার রোজা পায় না, উদ্দেশ্য হিংসা কোনো কাজ করে না, বয়ান শেষ। কথা বুঝতে পারছেন? মূল উদ্দেশ্য বলে দিতেছি, বয়ান শেষ, গোসাই আসছে। কি বলছিলাম? উদ্দেশ্য হিংসা কোন মানুষ কাজ করে না, আর উদ্দেশ্য হিংসা যারা কাজ করে একে মানুষ পাগল বলে। কি বলে? জোরে শুন, কি বলে? পাগলের কাজ কি? পাগলের কাজ মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কাঁদে, মাঝে মাঝে দৌড়ায়, ঠিক কিনা? জয় কর, এখানে ওখানে দৌড়ায়, একই মানুষ। কি বলে? হে মুসলমান ইমানদার, আব্দুল্লাহ আনসারী কেমন পাগল ছিলেন দেখেন। নামাজ পড়তেন মসজিদে যাইয়া, গরিব মানুষ বাবা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসলাম, পুরা ঘটনা বলার সময় নাই, অল্প একটু অন্তরটা দেয়া দে, অন্তরটা ভিতরে এক্ষুনি মায়েরা লাগা, সবাই মাথা নিচের দিক দেন, একটু মনোযোগ দেন, অন্তরটা নরম কইরা বাবা। আব্দুল্লাহ বিন হুযাইফা, আল্লাহ নবী ঘোষণা দিলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাতি, সালা নামাজ বেহেশতের চাবি। এই কথা যখন আব্দুল্লাহ বিন হুযাইফার কানে গেলেন, দৌড়ে বিবির কাছে যায়, বিবিকে গিয়ে বলে, বিবি রে, আল্লাহ নবী পয়গম্বর বলছেন নামাজ বেহেশতের চাবি। ও বিবি, গরিব মানুষ, কাপড় নাই, এক কাপড়ে দুইজনে নামাজ পড়তে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। একটা নয় দুই, গরিব মানুষ, কাপড়ে কোনো ক্ষমতাই নাই, ফজরের আজান হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, দৌড়া যায় আব্দুল্লাহ বিন হুযাইফা, মসজিদ যায়, ফরজ আদায় করে আবার বাড়িতে চলে আসে, আবার জোরে সোমা যায়, আবার চলে আসে, আসরের সোমা যায়, ফরজ আদায় করে, মাগরিব যায়, ফরজ আদায় করে চলে আসে, এশা যায়, ফরজ আদায় করে চলে আসে, সকাল বেলায় আল্লাহর নবীর কাছে সাহাবারা বিচার দায় করে, ও নবী গো, আব্দুল্লাহ বিন হুযাইফা ফরজ আদায় করে চলে যায়, তারা হুরা কইরা কি যেন পরে জানি না, আল্লাহর নবী ডাক দেয়া বলে তোমরা তাকে কিছু বইল না, আমি আল্লাহর নবী, তারে মায়াবী নজর দিয়া জিজ্ঞাসা করবো, মায়াবী ভাষা দিয়া তারে জিজ্ঞাসা করবো, এ আব্দুল্লাহ বিন হুযাইফার কাছে মতো নয়, এমন ভয় দেখায় না, দৌড়ে সকাল বেলায় নবীজি ফজরে করে গেলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে যায়, গিয়া দরজার মধ্যে নক দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী, তিনবার সালাম দিলেন, কোন প্রশ্ন জবাব পাইলেন না, আল্লাহর নবী চলে আসে, কিতাবের মধ্যে লেখে, আব্দুল্লাহ আনসারী পিছনের দিক থেকে হালকা একটু আওয়াজ দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ, আব্দুল্লাহ আনসারী আসে, আল্লাহর নবী পয়গম্বর গাটটা ফিরাইলেন, ফিরে দেখে আব্দুল্লাহ আনসারী আসতেছে, আর সহ্য করতে পারেন নাই, নবীজি দাঁড়িয়ে গেলেন, আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে গিয়েছিলাম, সালাম দিলাম, প্রশ্নের জবাব পাই না, ও নবী গো, কি করে সালামের জবাব দিব গো নবী, এমন একটা পরিবেশের ভিতরে আমি ছিলাম গো নবী, এমন একটা কামরার ভিতরে ছিলাম, আপনার জবাব দেওয়ার মতন আমি কোনো তৌফিক আমার ছিল না, পরিবেশ ছিল না, আল্লাহর নবী পয়গম্বর ডাক দেয়া বলে কেন রে আব্দুল্লাহ আনসারী দিলে না, ও নবী গো, যেদিন থেকে আপনি বলেছিলেন ফরজ নামাজ আদায় করলে জান্নাতের চাবি পাওয়া যায়, একদিন থেকে আমি আর আমার বিবি কোনোদিন নামাজ কাজা করি নাই, এক কাপড়ে নামাজ পড়তাম, বিবিকে গর্থে রাইখা, শরীয়ত মোতাবেক পর্দার মধ্যে রাইখা, আমি আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া মসজিদে যাইতাম, আবার বিবিকে এবার কাপড়টা দিতাম, নামাজ পড়তো, এই জন্যই তো আমি দৌড়ে আসা পড়তাম বিবিকে দেওয়ার জন্য, আল্লাহ নবীকে যখন এই কথা বলো, আমার
আর সহ্য করতে পারে না রে বাবা এ মুসলমানের মালার যুবক ভাই মরমত আর সহ্য করতে পারে না আনজা দাদা বলে আব্দুল আনসারী রে একটা পড়ে নামাজ পড়ে আব্দুল আনসারী ও নবী গো গরিব মানুষ কাপড় নাই এই জন্য আমি এভাবে নামাজ পড়তাম আজকে মুসলমানের ঘরের ভিতরে আল্লাহর ভিতরে কাপড় অভাব নাই সুখের ভিতরে কাপড় অভাব নাই বিয়া শাদির ভিতরে যায় নতুন কাপড় পয়লা পায়জামা পাঞ্জাবি পয়লা মসজিদ যায় গেঞ্জি পরে আসনা নাই যুবক ভাই যুবক অনুষ্ঠান নতুন নতুন শার্ট প্যান্ট পরিয়া না জামা গায়ে দিয়া টুপি মাথায় দিয়া যায় জুমার দিন ফাকলায় ফ্যান শার্ট পরিয়া মসজিদ যায় আসে না নাই এ মুসলমান একটু তোটাতে মানাই আল্লাহর ঘরে যাইবা পরিবেশ গোছায় যখন যায় মাওলানার সেজদায় পরে একটা ডাক দিবা আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারী ধইরা বলে আব্দুল্লাহ আনসারী রে আমি নবী বইলা দিলাম চিরস্থায়ী জান্নাতি এ মুসলমান ইমানদার শুধু তাই নয় এরপরে দেখেন কি করলেন অন্তরে মা ঢুকান বলতেছি বাবা দুইটা সন্তান ইহুদের বাড়িতে খেজুর গাছ পরে হাত তারে বাইদা দিলেন আব্দুল্লাহ আনসারী গাছে লয় পিট কইরা আল্লাহ নয় পয়গম্বর যাও মাত্র ডাক দিয়া বলে হে আব্দুল্লাহ আনসারী এই দুইটা ছেলে কে বলে অমুকের ছেলে এই কথা জবাব দেন নাই সুখের পানি গোলা টল টল কইরা চাইরা দিলেন কেন বাইদা রাখছো বাচ্চা দুইটাকে প্রশ্ন করে তোমাদের বাবাকে ডায় আল্লাহ নবী দেখে একবার চেহারা ঠিক তাকায় আবার বাচ্চারা সন্তানদের আমরা তার বাড়ির খেজুর খাই বিদায় ইহুদি গাল মন্দ করে এই জন্য বাবা আমাদেরকে হাত করা লাগায় বাইন্ধা রাখছেন আল্লাহ কি বলে আব্দুল্লাহ আনসারী বলে এই বাড়ি খেজুর গাছের যখন খায় ইহুদি প্রতিদিন গালাগালি করে ইহুদি বাড়ি খেজুর গাছের ডালে আমার বাড়িতে আইসা খেজুর পরে আর সহ্য হয় না আমলের ভিতরে বেগাট করে নামাজ পড়তে পারে না বকবকের জ্বালায় এই কথা যখন বললেন আমার নবী আপনার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ কে আমার এই দুইটা সন্তানকে খুশি করবে এমনে দেখে পারবিনি সাহায্য করতে এহুদি বাড়ির খেজুর গাছটা কিনা দিবি আমি নবীর আশ্চর্য হয় না রে উসমান গনি রে দুটা বাচ্চারে হাত করে লাগাইছে আজকে তিন দিন যাব উসমান গনি রে তিন দিন যাব বাচ্চাদের কোনো খানা নাই পেটের কুদার তারা রাস্তা পারে নাই আমি আল্লাহর পয়গম্বর উসমান গনি রে দুটা হাত বাড়া দিলাম ইউদি বাড়ি খেজুর গাছটা কিনা দাও আল্লাহর রাস্তায় যদি দান করো আল্লাহ তোমাকে দানের প্রতিদান দিয়ে দিবে এই কথা যখন বললেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয় নবী গো কেন বললেন বলে ঠিক আছে দূরে গাড়ি হলি বাড়ি নি হ তাইলে তোমার খেজুর গাছটা বিক্রি করবানে বিক্রি করব কি পরিমাণ দিলে কয় আপনার বাগানের থেকে 100 খেজুর গাছ দিলে আমি এই খেজুর গাছটা আপনাকে দিয়ে দিব আহ কি মজা আল্লাহ নবী পয়গম্বর সাহেব হযরত ওসমান গনি খুশি হইয়া বলে ইহুদি রে যদি চাইতি আমার বাগানের পুরা খেজুরের বাগানটা যদি দিতাম এরপরও আমার নবীরে খুশি করাইতাম হে মুসলমান ইমানদার এত দাম এত অন্তর এত মায়াবী দিলেন আব্দুল্লাহ বিন হুজাইফার বাচ্চা দুইটাকে ইহুদি বাড়ির খেজুর গাছ কিনা এ দান কইরা তাকে মুক্তি দান করে দিলেন নবীজির মহব্বতে আল্লাহর মহব্বতে ঠিক কিনা জোরে কন